নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ 2023 সালটি কিভাবে কাটবে সকল এল বা ল দিয়ে শুরু নামের মানুষদের। সম্পূর্ণ ভিডিও প্রসঙ্গ তৈরি করা হয়েছে আলফাবেটিক্যাল জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের গণনার উপর ভিত্তি করে। তাই যদি ভিডিও সম্পর্কিত কোনো রকম মতামত বা নতুন কোনো তথ্য জানতে ইচ্ছুক থাকেন, তবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মন্তব্য বা বক্তব্য। সাধারণভাবে এল নামের মানুষদের প্রশংসাতে বুদ্ধিমান ও পরিশ্রমী, এই দুই শব্দই বেশি ব্যবহার করা হয়ে থাকে। চলতি বছর অর্থাৎ 2022 সালটিতে এল নামের মানুষদের জীবন ও জীবিকা নিয়ে ভিডিও আগেই এই চ্যানেলে আপলোড রয়েছে। প্রয়োজনে স্ক্রিনের ওপর আসা ভিডিও লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আসুন তবে এবার জেনে নিই আগত সম্পূর্ণ 2023 সালটি কেমন কাটবে এল নামের সকল মানুষদের। শিক্ষার্থী হোক বা পড়ুয়া, পড়াশোনার সাথে যুক্ত সকল এল নামের ছেলে মেয়েদের জন্য বছরটি সহনশীল এবং সুফলদায়ী হতে চলেছে। বছরটির শুরু ভালো খারাপ মিশিয়ে হলেও শেষ পর্যন্ত বছরটি আপনাদের জন্য অত্যন্ত লাকি বছর হবে। যেভাবে এগোচ্ছেন ঠিক সেইভাবে মনোবল রেখে এগিয়ে যান, পরীক্ষাতে জয়লাভ আপনাদের হবেই। তবে সাবধান, ভিডিও দেখে হাত পা গুটিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করতে থাকলে মারাত্মক বিপদ কিন্তু অনিবার্য। যারা প্রতিযোগিতার পরীক্ষায় ফলাফলের অপেক্ষাতে রয়েছো বা নতুন কোনো পরীক্ষায় বসছো, বিশেষ করে তাদের জন্য বছরটি ভীষণ সফলদায়ী। চাকরিজীবী হোক বা ব্যবসায়ীজীবী, সকল এল নামের কর্মজীবীদের কাছে বছরটি মাঝামাঝি অবস্থায় থাকবে। বুঝে শুনে খরচা করলে সেরকম কোনো অর্থকষ্ট হবে না। তবে একদমই যে সঞ্চয় হবে না তাও নয়, সঞ্চয়ও ঠিক হবে। নতুন করে কর্মজীবনে যারা এই বছর প্রবেশ করছো তাদের জন্য বেশ ভালোই সুযোগ আসবে। তবে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনজনদের জানিয়ে সব দিক থেকে ঠিকঠাক খবর নিয়ে সিদ্ধান্ত নিলেই মঙ্গল। হুট করে কারোর প্ররোচনায় পা দিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না, সাবধান। নতুন ব্যবসায়ীদের ভবিষ্যৎ লাভদায়ী হবে। 2023 সালটি এল অক্ষর দিয়ে নামের মানুষদের দাম্পত্য জীবন ও প্রেম জীবনে আনবে বিস্তর পরিবর্তন। কিছু মানুষের পৌষ মাস তো কিছু মানুষের সর্বনাশ। প্রেম বিবাহ যাদের হয়েছিল বছরটিতে বিচ্ছেদ আসতে পারে তাদের। আবার যারা প্রাপ্তবয়স্ক তাদের ঘর থেকে দেখে শুনে বিবাহ হবে এবং সেই বিবাহ প্রেমপূর্ণ থাকবে সম্পূর্ণ বছর জুড়ে। অবিবাহিত প্রেমিক ও প্রেমিকারা বছরটিতে অবশ্যই সম্পর্ক টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করবেন। আবার কেউ সম্পর্কে মাধুর্য ও ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টাও করবেন। তবে এই বছর এল নামের প্রেমিক প্রেমিকাদের বিবাহের যোগ শুভ নেই। জোর করে কিছু পাওয়া গেলেও তা স্থায়ী হয় না, তাই সময়ের উপর কিছুটা ছাড়ুন আর বাকিটা চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য। প্রেম বিবাহ বাদে সকল এল নামের বিবাহিতদের জীবনে ভালোবাসায় পূর্ণ থাকবে। বছরটিতে জীবনে জীবনসঙ্গীর প্রভাব আপনারা ভালোই অনুভব করবেন। পারিবারিক জীবনে যতটা পারবেন সকল এল নামের মানুষেরা বড়দের সাথে তর্কে না যাবারই চেষ্টা করবেন, নইলে পিতামাতার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। পরিবারের বাকিদের সাথে সম্পর্ক সহজ সরল ও মধুময়ই থাকবে। বছরটিতে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে মানসিক শান্তির যতটা পারবেন চেষ্টা করবেন। যখন ফাঁকা সময় পাবেন নিজেদেরকে খেলাধুলো, নাচ করা, যোগ ব্যায়াম ইত্যাদির মধ্যে রাখুন। চাইলে ধ্যান বা মেডিটেশনের মধ্যেও রাখতে পারেন নিজেদেরকে ব্যস্ত করে। তে বিশ্বাস করুন বন্ধুরা, আপনাদের নিজেদের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে। ভ্রমণ প্রেমীদের জন্য বলতে গেলে বছরটি একদমই ভালো নয়। কিছু মানুষের তো গুরুজনদের স্বাস্থ্যের জন্য 2023 সালটিতে বাড়ি ছেড়ে একটা দিনও বাইরে থাকা মুশকিল হবে। তবে কাজের জন্য বাইরে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু নিজেরা সতর্ক থাকবেন, সাথে চোখ কান খোলা রাখবেন। বলতে গেলে বছরটি শেষ পর্যন্ত আপনাদের জীবনে বিস্তর পরিবর্তন আনবে। আশা করব আপনারা সকলে ধৈর্য ও মনোবল নিয়ে শান্তিতে থাকবেন। আপনাদের আগামী দিনগুলো সুখের হোক এই কামনাই করি। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন, তবে আশা করি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। সবার প্রথমে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন। ধন্যবাদ।